এশিয়া মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ মহিলা বিদ্যাপীঠ ইডেন কলেজের সাবেক ছাত্রীদের ফেসবুক ভিত্তিক সংগঠন ইডেন লাভ এর আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ধানমন্ডির একটি কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনটির প্রতিষ্ঠাতা বদরুন নাহার, প্যানেল অ্যাডমিন দাস্তিমা আক্তার, ইশরাত পিলু, নুসরাত জাহান, ফারহানা ও সাফিয়ার তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন কলেজটির বিভিন্ন ব্যাচের প্রায় 600 সাবেক শিক্ষার্থী। অনুষ্ঠানে কেক কাটা, স্মৃতিচারণ ও আড্ডায় মেতে ওঠেন ইডেন লাভের সদস্যরা। পরে মধ্যাহ্নভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।